হ্যালো ফ্রেন্ড, দিস ইজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলা করে বেড টেড গুছালাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে সোজা সুজি চলে এসেছি চা করতে। ওদিকে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু দেখো তো আজকে হচ্ছে ঋদ্ধি ঘুম থেকে উঠছেই না। এখন বাজে 10টা বেজে গিয়েছে আর কি। তো এই যে আমি বিস্কিট আর লিকার চা নিয়ে এসেছি, লবঙ্গ দিয়ে চা করেছি। আর দেখো এই যে আদর করে করে মাম্মা ঘুম থেকে ওঠো ওঠো, তারপর তাকে উঠানো লাগছে। কি যে ঘুম, তো ওকে উঠাতে হবে আর কি, ব্রেকফাস্টটা করিয়ে নিতে হবে। তো ঘুম থেকে প্রতিদিনই উঠে সে একদম কোলের ভিতরে থাকবে, প্রায় 10 মিনিট মতো, কিছুক্ষণ আমার কোলের ভিতরে, কিছুক্ষণ ওর বাবার কোলের ভিতরে, এটাই করে, শুধু আদর খাবে আর কি। আর ঘুম থেকে উঠেই তো কানাকাটি করে, একটু কোলে রাখলে আর পরে আর কানাকাটি করে না। তো দেখো এখানে বিস্কিট আর চা নিয়ে নিয়েছি মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এখানে দেখো ঋদ্ধি ওর বাবার কোলে উঠেছে। তো এই যে, তো আমি ভাবলাম যে চাটা তো ঠান্ডা হয়ে যাবে, এই কারণে চা বিস্কিটটা খেয়ে নিই। আর ও সুজিটা আমি রান্না করে রেখেছি, জাস্টটা চা বিস্কিটটা খেয়ে ব্রাশটা করিয়ে দিলেই হচ্ছে ওকে খাইয়ে দেওয়া হবে। তোমাদের দাদা ভাই ওকে খাইয়ে দিবে, তাই আমি ওকে বললাম যে একটু মানে ওকে জল খাইয়ে দাও আর কি। তো আজকে চা বিস্কিটই খাচ্ছি, কেন জানি আমি বলেছিলাম তোমার দাদা ভাইকে যে রুটি করতে তো টাইম লাগে না, তো রুটি করি, তা বললো না রুটি না, শুধু চা বিস্কিট খাবো। তারপরে হচ্ছে মানে কিছুক্ষণ পরেই আর কি, দুপুরের খাওয়াটা আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়, কারণ এই কারণেই যে তোমাদের দাদা ভাই হচ্ছে অফিসে যায় তো একটু তাড়াতাড়ি, এই কারণে মানে দুপুরের টাইমের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। মানে এখন আরও মানে একটু আগে থেকে আরও তাড়াতাড়ি অফিসে যায়, এই কারণে মানে দুটোর ভিতরেই দুপুরের খাবারটা খাওয়া হয়ে যায়। তো কলা আছে, এগুলা খাবে আর কি। তো দেখো সকালের ব্রেকফাস্ট করার পরে তোমাদের দাদা ভাই দুপুরে খেয়ে দিয়ে অফিসে চলে গিয়েছিল, আমি তেমন রান্না টান্না করিনি, ভিডিও করিনি। তো তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছে, আর দেখো এই যে এই বাজারগুলা নিয়ে এসেছে। এখানে আছে মুরগি, তারপরে এটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ তোমরা অনেকেই হয়তো বা খাও না, তোমাদের দাদা ভাইও খায় না, শুধু আমার জন্য কিনেছে। আমি বলেছি যে বড় দেখে পাঙাশ মাছ কিনবার, ওখানে শিং মাছ, আর এখানে বিট আছে দেখো, তারপরে ছোট আলু নিয়ে এসেছে আলুর দম খাওয়ার জন্য, আর এখানে পেঁপে, ফুলকপি, লেবু, গাজর, সিম, মানে সব সবজি নিয়ে এসেছে, বাঁধাকপি এগুলো নিয়ে এসেছে। আবার শিবরাত্রির মানে পূজা আছে আর কি, তো এই কারণে নেক্সট দিন আমাদের আবার মানে নিরামিষ খাওয়া লাগবে, কারণ পরশু দিন পূজা, তো এই কারণে নিরামিষ খেতে হবে। তো একদিন হচ্ছে মাছগুলো এখন তো কুটতে পারবো না সব, যে পাঙাশ মাছটা কুটে এনেছে বড় মাছটা ওটা ধুয়ে রাখবো, আর দেখি যদি মুরগিটা পারি তাহলে কেটে রাখবো। তার মুরগিটা কেটে না রাখলে অনেক প্রবলেম হয়ে যায়, ওটা ছাড়িয়ে মানে ওটা অনেক ঝামেলা। তো দেখো শিং মাছ একদম তাজা, এই তাজা অবস্থায় আমি কোনোভাবেই কুটতে পারবো না, কারণ আমি মাছ কুটাই খুবই উইক, মাছ কুটা মানে ভয় লাগে, মাছ এত অভ্যাস আগে ছিলই না, এখন একটু একটু করতে করতে হয়েছে। তো দেখো পাঙাশ মাছগুলো বেশ মানে সাইজটা বেশ বড়ই আছে, তো যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করে তাদেরই একমাত্র এই মাছটা ভালো লাগে, তাছাড়া খেতে চায় না। তো মাছগুলো এনেছে, তো ভাবলাম যে রান্না কিন্তু আমার রাতের কিছু হয়ে গিয়েছে, তো এটা করছি আর কি, এত ভালো লাগলো যে না রান্নাটা করেই ফেলি। তো দেখো এখানে যে মাছ, আর ওখানে পেঁয়াজ, তারপর টমেটো, আদা রসুন, সাথে একটু জিরাও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল। এখন মাছগুলো ভাজবো লবণ হলুদ লঙ্কা গুঁড়া দিয়ে, আর কি বলো তো পাঙাশ মাছটা না অনেক তেল বের হয়। আর তোমাদের দাদা ভাই বললো যে এটা 2 কেজির উপরে মাছটা, কতটুকু জানি না, তবে 2 কেজির বেশি তাই বললো যে আর কি। তো মাছটা বেশ দেখে ভালোই লাগছে, আমি খাই এই মাছগুলো, আমি আর হয়তো বা ঋদ্ধি খাই কি না আমি জানি না, কারণ তোমাদের দাদা ভাই এই মাছটা মানে কিনলো প্রায় 1 বছর পরে, কারণ আমাদের বাসায় এভাবে পাঙাশ মাছ কখনো আনাই হয় না। ঢাকাতে আসার পরে আমি খাই বলে তোমাদের দাদা ভাই হয়তো বা 3 থেকে 4 বার কিনেছে, এছাড়া পাঙাশ মাছ মানে কেনা হয় না আর কি। তো আমি বলেছিলাম যে তুমি না একটা বড় পাঙাশ মাছ কিনো, আমার খেতে ইচ্ছা করেছে, আমি খাবো আর কি। তো ঋদ্ধির জন্য দেখি ঋদ্ধি খায় কি না, ওকে আমি কখনো ট্রাই করিনি এই মাছটা, তো আজকে দেখবো খায় কি না।
তো এই আর কি। তো দেখো এখানে বড় বড় কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, 6 পিস। তো এই যে তেলে তেলটা গরম হয়ে গিয়েছে, ভালো করে ভেজে নিতে হবে, কারণ অনেকেই পাঙাশ মাছটা খায় না, একটা স্মেল আসে বলে। তো আমি যেভাবে রান্না করি আমার কাছে স্মেল লাগে না, ভালোই লাগে খেতে। আর বড় মাছ হলে তো এরকম বড় সাইজ হলে ভালো হয় আর কি, খেতে ভালো লাগে। তো দেখো এখানে আমি বেশ লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়া দিয়ে বেশ ভালো করে মাছটা কিন্তু ভেজে নেব। আর টাটকা টাটকা যে কোনো মাছই রান্না করলে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই বললো একদম এটা মানে তাজা ছিল মাছটা, সেটাই কিনে এনেছে। আর আমাদের সবসময় চেষ্টা করে একদম তাজা মাছই আনার আর কি, যেটা হচ্ছে একদম জলের ভিতর নড়াচড়া করে, বাজার থেকে ওটাই আনে। তো দেখো এই যে এখানে হচ্ছে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে আর পাঙাশ মাছ ভাজার সময় না অনেক ছিটে মুখে ছিটে আসে, মানে কি বলবো, এটা হচ্ছে ভয় লাগে আর কি দিতে। তো তোমরা একটু সাবধানে, যারা নতুন রাঁধুনি তারা একটু সাবধানে দিও, কারণ এটা খুব ফোটে, তেল টেল ছিটে আসে। তো দেখো এখানে কতটা তেল বেরিয়েছে। তো সবগুলো মাছ ভেজে উঠিয়ে রেখেছি, আর এই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বেশ বেশি করেই পেঁয়াজ দিয়েছি, কারণ এটাতে একটু পেঁয়াজ আদা রসুন বাটা না দিলে টেস্ট হয় না। আর দেখেছো টমেটোগুলো কি টাটকা আর কি সুন্দর কালার, সত্যি টমেটো দিলে টেস্টটা একদম অন্যরকম হবে, মনে হবে যে এটা দিয়েই তুমি সব ভাত খেয়ে নিতে পারবা। আর টমেটো দিলে মাছের একদমই কোনো স্মেল করে না, মানে খুব ভালো লাগে, এটা বুঝতেই পারবে না যে এটা আসলে পাঙাশ মাছ। তো দেখো এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু জিরা দিয়েছিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ জিরা একটু কম দিয়েছি, কারণ আমি নামানোর আগে একটু ভাজা জিরা দেবো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো দেখো এখানে টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। আর কি বলো তো, টমেটো দিলে এমনিতে একটু জল ছাড়বে, যে জলটা দিয়ে মানে একদম আমার কষানো হয়ে যাবে। আর আমি টমেটোটা মানে নেড়ে চেড়ে কষাতে কষাতে একদম টমেটোটা এর সাথে একদম মিক্সড হয়ে যাবে, মানে তাহলে কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে এবং খেতে একটা অসাধারণ টেস্ট হয় আর কি। তোমরা যারা ধনে পাতা খাও, ধনিয়া পাতা তোমরা নামানোর আগে দিতে পারো, সেটাও ভালো লাগবে। তো আজকে আমার ধনিয়া পাতা নেই, আমি দিচ্ছি না আর কি। আর কি বলো তো, তোমাদের দাদাভাই না ধনিয়া পাতাটা অতটা খায় না, সে তো মাছের ঝোলটা খাবে না। তো যে যেটা খায় না বাজারে গেলে কিন্তু সে সেটা ওইভাবে কিনতেও চায় না, মানে মনে থাকে না তার, এটাই হচ্ছে প্রবলেম। তো দেখো এখানে কিন্তু লবণ হলুদ আর লঙ্কা গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি কষাচ্ছি, মানে খুব 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 ভালো করে কষাতে হবে। কষানোর ভিতরেই মানে অর্ধেক রান্নাটা হয়ে যাবে, যত ভালো করে কষানো যাবে তত মাছটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর কি। আর যেহেতু টাটকা মাছ আমি আর থাকতে পারিনি, তো আমি বললাম যে না আমি রান্না করি, কারণ আজকে ভেবেছিলাম যে আজকে রান্না করেছি ডাল, তারপর তোমাদের দাদাভাই আসার আগে আমার রান্নাটা হয়ে গিয়েছিল, মানে রাতে রান্না করেছি, মটর ডাল রান্না করেছি, তারপরে হচ্ছে বেগুন ভাজি আর আলু আলু ভাজি সরি। তো এইগুলো করেছি, তো ভাবলাম করব না। তো যাই হোক, তো দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে মোটামুটি জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা তো মানে একটু মাখা মাখা হবে খেতে। তো দেখো এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি, তারপরে ঝোলটা সকালেই তো একটু ভাজা জিরা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, মাছটা খেতে সত্যি বলছি একদম খুব মানে খুব ভালো হয়েছিল। রিধিকেও রিধি মানে যেহেতু একটু ঝাল ঝাল, তো সেই ক্ষেত্রে শুধু রিধিকে আমি একটু মাছ দিয়েছিলাম আর কি, মাছ খাইয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছে আর কি। হয়তোবা আমি ভেবেছিলাম যে হয়তোবা খাবে না এই মাছটা, তো না, ও তো মাছ পছন্দ করে, আর কাটা যেহেতু মাছে কম সেহেতু খেয়ে নিয়েছে আর কি। আরও ছোটো মানুষ, ও আর কী করে বুঝবে, ওর কাছে যেটা টেস্ট হবে সেটাইও খাবে, শুধু একটু ঝাল কম হলেই হলো। তো দেখো আমার মাছটা আর একটু মানে আর এক মিনিট রাখার পরে আমি নামিয়ে নিব। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, আর লঙ্কা গুঁড়া মোটামুটি দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা মিক্সড করে দিলে টেস্টটা আরও ভালো আসে।
তো দেখো কত সুন্দর হয়েছে, আর একটু এভাবে করে নেড়ে দিচ্ছি কেন, তাহলে মাছগুলো যাতে ভেঙে না যায়। তো দেখো আমার একদম মানে ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা এভাবে যদি রেসিপিটি ভালো লাগে তোমরা অবশ্যই রান্না করো। তো দেখো এই যে আমার সেই মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে, আর ডাইনিং এর উপরের কাভারগুলো আমি উঠিয়ে রেখেছি, ওগুলা সব ভিজিয়ে দিয়েছি কাচবো বুলার। এখানে দেখো সেই ডালটা আর এই যে সেই ভাজা দুই রকমের। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।